পটুয়াখালীর কলাপাড়ায় এক কৃষকের ধান ক্ষেত থেকে বিরল প্রজাতির একটি শকুন উদ্ধার করেছে শিক্ষার্থীরা। বুধবার দুপুরে উপজেলার ধুলাসার ইউনিয়নের বৌলতলি গ্রামের মুসা কাজেম নামের কৃষকের ক্ষেত থেকে এটি উদ্ধার করা হয়। তবে এটি ক্ষুধার্ত ও রোগাক্রান্ত ছিল বলে জানায় স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর একটার দিকে বেশ কয়েকজন শিক্ষার্থী বৌলতলি গ্রামের সড়ক দিয়ে মাদ্রাসায় যাচ্ছিল। এ সময় ওই এলাকার একটি রেন্ট্রি গাছে শকুনটি দেখতে পেয়ে তারা ধাওয়া দেয়। শকুনটি দৌড়ে মুসা কাজেম নামের কৃষকের ক্ষেতে গেলে সেখান থেকে তাকে আটক করা হয়। খবর পেয়ে দুলাসার ইউনিয়নের বিট অফিসার উজ্জ্বল হোসেন ঘটনাস্থলে পৌঁছে শকুনটিকে উদ্ধার করে। মহিপুর রেঞ্জের বন কর্মকর্তা আবুল কালাম জানান, শকুনটিকে রোগাক্রান্ত মনে হচ্ছে, তাই এটিকে প্রাণী সম্পদ অফিসের কাছে হস্তান্তর করা হবে। চিকিৎসা শেষে প্রাণীটিকে বনে অবমুক্ত করা হবে।